হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আমি পুরি ভ্রমণের কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে শালিমার স্টেশন। তো চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। শালিমার টু পুরি এটাই কি? 18400 না, এটাই তো? আসো। ওদিকে হবে, আগে আগে S2 S3 সামনে। আমাদের ট্রেনটা শালিমার থেকে ছাড়বে সন্ধে 7টায়। তো আমাদের আরও সমস্ত যারা যাবে আমাদের সাথে তারা কিন্তু ট্রেনে অলরেডি বসে পড়েছে। আমরাই সব থেকে লেটে উঠছি, যেহেতু আমার বাড়ির পাশেই শালিমার স্টেশনটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, অলরেডি প্যাসেঞ্জার ট্রেনে একেবারে ভর্তি হয়ে গেছে। আমরা আমাদের সিটটা খুঁজে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, সাথে থাকো। ট্রেনে সকলে বসে গেছে, আমরা একটু বাইরে পায়চারি করছি, ট্রেনটা ছাড়তে একটু দেরি আছে। তো চলো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আপনি কিছু বলবেন? হ্যাঁ এসে গেছে, সব এসে বসে পড়েছে। তোমাদের কোন কোন সিটটা পড়েছে? এটা বলো, কিছু বলবে? আমাদের ট্রেনের সিটগুলো সবার ছিল আরেসি। তো আমরা তো ট্রেনে করে যাত্রা করতেই পাচ্ছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটাই, আমাদের সকলেরই কিন্তু সাইড লোয়ার বাথে দুজন করে শুতে হবে, যেহেতু আমাদের সিটটা কনফার্ম ছিল না। তো কি আর করা যাবে, ঘুরতে যখন যাচ্ছি একটু অ্যাডজাস্ট করেই নেব। চলো এবার ডিনারটা সেরে ফেলি। দেখতেই পাচ্ছ ডিনার করতে বসে গেছে। আজকে আমাদের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। বাড়ি থেকে আমরা খাবারটা বানিয়ে তারপর ট্রেনে উঠেছি। তো আমরা মোট 9 জন ঘুরতে যাচ্ছি, আমার বাবা মা, আমার দিদির ছেলে, আমার কাকা কাকিমা, তাদের মেয়ে, আর আমরা 4 জন, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 2 জন। তো মোট 9 জন মিলে আমরা যাচ্ছি পুরী। একটু ট্রেনে অ্যাডজাস্ট করতে হবে, কারণ যেহেতু শোয়ার প্রবলেম হবে, একটা সিটে 2 জন শুতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে যখন যাচ্ছি এটুকু সহ্য করাই যায়। আসলে আমরা হঠাৎ করে টিকিটটা কেটেছি, তো সেই কারণে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, আর এসিতে যাচ্ছি। তো চলো ঠিকই আছে। এটা হলো হদল আর ওটা হলো বোতল, এটা হদল ওটা বোতল। তোরা কোথায় যাচ্ছিস? তোমাদের তোমাদের ট্রেনের টিকিট কেটে উঠেছো কি তোমরা ট্রেনে? টিকিট দেখাও। কে তোমাদের তোমাদের মাসিকে মাসি যাকে তো বন্ধুরা বুঝতেই পারছো আমি চলে এসেছি সকলের সাথে দেখা করতে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এনারা খাওয়া দাওয়া করবেন। ম্যাডাম রিমি খেতে বসে গেছেন অলরেডি, তো ওনার খাওয়া দাওয়া হলে তারপর ওনার মা বাবা খাওয়া দাওয়া করবেন।
হ্যালো বন্ধুরা, এখন ভোর 3:56 বাজে। আমরা কিন্তু পুরী স্টেশনের কাছাকাছি প্রায় চলেই এসেছি। তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা কিন্তু প্রায় 4-5টা পার্ট নিয়ে আসতে চলেছে। তো এটা আমার ভিডিওর প্রথম পর্ব। আমার ভিডিওটার প্রত্যেকটা পার্ট যাতে তোমরা দেখতে পাও, সেই কারণে আমার ভিডিওর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে তবে একটা লাইকও করে দিও। তো আমি তোমাদেরকে নেক্সট পার্টগুলোতে বলতে চলেছি যে আমরা কোন হোটেলে থাকছি, হোটেলের ভাড়া কত, আমরা কোন ট্রেনে করে যাচ্ছি, কোন ট্রেনে ফিরছি, আমাদের পার হেড কত করে খরচ হলো, তোমাদের সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো। তার জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলের সাথে থাকো। তো অলরেডি আমরা পুরীতে পৌঁছে গেছি। আমাদের কিন্তু নামানোর কথা ছিল ট্রেন থেকে 4:30, আমাদের প্রায় তার 15-20 মিনিট আগেই নামিয়ে দিয়েছে ট্রেন থেকে। আমরা সবাই নামছি ট্রেন থেকে আস্তে আস্তে একে একে। এই যে প্রথমেই মা নামছে, এরপরে পিছনে আরও সকলে রয়েছে, কাকিমা রয়েছে, এদিকে আমার ছোটো কাকা, আমার দিদির ছেলে, কাকিমা নেমে পড়েছে। তো চলো এরপর হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখনও তো হোটেলের গেট খোলেনি বলেই কথা। ট্রেনটা যে এত ভালো চালাবে আমরা বুঝতেই পারিনি, ভোর 4:30 জায়গায় 4:00 নামিয়ে দিয়েছে। তো তোমরা অবশ্যই জানতে পারবে আমরা কোন ট্রেনে করে এলাম, তোমাদেরকে আমি বলে দেবো। তোমরাও কিন্তু এই ট্রেনটাতে যেতে পারো, খুব ভালো এলো ট্রেনটা, খুব বেশি জায়গায় দাঁড়ায়নি এবং ভীষণ জোরে চালিয়েছে, তো আমাদের কোনো অসুবিধাও হয়নি। তোমরাও নেক্সট টাইম যখন আসবে অবশ্যই এটা মাথায় রেখো যে রাত্রের জার্নি কিন্তু সবসময় খুবই ভালো জার্নি। তো চলো তোমরা আমার সাথে থাকো, আর চলো দেখো আমরা কোন হোটেলে গিয়ে ঢুকছি। গাটা তো পুরো গরম ছিল। হ্যাঁ, আরো আরো ঠান্ডায় বসতা জানলার ধারে জ্বরই তো আসবে। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 4:04, মনেই হচ্ছে না যে এখন ভোর 4:00। লোক একেবারে থিকথিক করছে স্টেশনে। আমরা তো ওই ট্রেন থেকে নেমে পড়লাম পুরী ঘুরতে যাব বলে, কিন্তু যারা যারা অলরেডি পুরী ঘুরে ফেলেছে তারা এই ট্রেনে করেই বাড়ি ফিরবে বলে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমরা যারা পুরী ঘুরে বাড়ি ফেরবার জন্য ট্রেন ধরতে দাঁড়িয়ে আছো, তোমাদের সকলকে টাটা। আমরা এখন পুরী ঘুরতে চলেছি। তো বন্ধুরা চলো আমার সাথে থাকো, আর তোমরাও আমাদের সাথে পুরীটা এনজয় করো। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো এবার আমরা একটা টোটো বা অটো ধরে হোটেলে পৌঁছে যাই। পুরী স্টেশন ঢুকে গেছে, এই যে সবাই হেঁটে হেঁটে আসছে দেখতেই পাচ্ছ। সত্যি কথাই তো বলছি, এই যে ইন্ডিয়া ফ্ল্যাগ দেখ, ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখ নিমি, দেখেছিস? ট্রেন থেকে নামার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে একেবারে লাইন দিয়ে। তো অনেকেই কিন্তু এসে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কোন হোটেলে যাবে, আমার গাড়িতে করেই চলো। তো আমি বলবো তোমরা গাড়িতে করে যাওয়ার আগে অবশ্যই একবার গাড়ির ভাড়াটা জেনে নেবে। এখানে দেখতে পাচ্ছ যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এক একটা অটো রিজার্ভ করলে ভাড়া নেবে 150 টাকা। আর বড় যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে বা টাটা সুমো টাইপ যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেগুলোর কিন্তু 300 টাকা করে গাড়ি পিছু রিজার্ভ।
তো তোমরা যদি মনে করো যে আমার ছোট ফ্যামিলি আমার একটা অটোতে হয়ে যাবে, তো ছোট অটোগুলো করে তোমরা যেতে পারো 150 টাকা করে ভাড়া। আর যেগুলো বড় অটো বা টাটা সুমো বা টেকার বা এই ধরনের ম্যাজিক গাড়ি, এই ধরনের যত গাড়ি আছে এগুলো কিন্তু পুরো গাড়ি রিজার্ভ করলে 300 টাকা করে ভাড়া নেবে, আর 20 টাকা এক্সট্রা নেবে। এখানে একটা ট্যাক্সি বুথ আছে, তো সেখানে 20 টাকা করে ওনাদেরকে জমা দিতে হয়, সেই কারণে 20 টাকা করে এক্সট্রা নেবে। তো আমাদের গাড়িটায় 320 টাকা টোটাল ভাড়া পড়লো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি অলরেডি গাড়িতে, আমাদের গাড়িটা ছেড়েও দিয়েছে, একেবারে এটা হোটেলের সামনে নিয়ে গিয়ে নামাবে। যাই হোক, এখানের ব্যবস্থা কিন্তু খুবই ভালো, তোমাকে ট্রেন থেকে নামার পরে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, তুমি সাথে সাথেই গাড়ি পেয়ে যাবে, রিক্সা পেয়ে যাবে, অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো এরপর আমরা হোটেলে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একেবারেই ফাঁকা, অন্ধকার, এরপরেই আমরা সমুদ্রকে দেখতে পাবো। সবাই বসে রয়েছে, ওই যে মা, কাকিমা, বাবা, কাকা সবাই একেবারে গাড়িতে ভর্তি। এই যে রিমি মুন্ডুটা বাড়াচ্ছে এদিক থেকে, হাত দেখাচ্ছে সায়ন। তো চলো তোমরাও এনজয় করতে থাকো আমাদের। তো আপাতত সমুদ্রকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। দেখতেই পাচ্ছ বাঁ হাতে সমুদ্র আমাদেরকে উঁকি দিয়ে ডাকছে। তো সকালবেলা হলেই আমাদের সবাই মিলে একসাথে সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো আমরা হোটেলে পৌঁছে গেছি, আমাদের হোটেলের নাম হচ্ছে পাত্রনিবাস। তো আমরা হোটেলে এবার ঢুকে পড়ব, হোটেলের গেট খুলে দিয়েছে দেখতেই পাচ্ছ। একে একে আমরা রুমের দিকে যাচ্ছি, এবারে গিয়ে আমরা সকলে ফ্রেশ হয়ে নেব, এরপরে কিন্তু আমরা সবাই সিবিচে চলে যাব। সিবিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া সারব, বাজার করব, রান্না বান্না করা হবে, সব তো তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো। তো আপাতত আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো দেখো তোমাদেরও ভালো লাগবে, তোমরাও চাইলে এই হোটেলে কিন্তু আসতেই পারো, কারণ এই হোটেলের ভাড়া কিন্তু খুব বেশি না। এই হোটেলের ডিটেলস, এই হোটেলের ফোন নাম্বার সমস্ত কিছু তোমাদেরকে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। কীভাবে তোমরা এই হোটেল বুক করবে, তোমরা আসতে চাইলে এই হোটেলে কতদিন আগে বুক করতে হবে সবটাই বলে দেবো। এই হোটেলটা কিন্তু একটা ইসকন মন্দিরের একেবারেই পাশে, সেটাও আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো সাথে থাকো। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে চলেছি, আজকের মতো এখানেই টাটা। দেখা হতে চলেছে নেক্সট পর্ব নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলের সাথে থাকো।